আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অল্টার প্রোটোকলের কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব এবং কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বলি যে অল্টার প্রোটোকল কিন্তু খুবই ভালো একটা স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট, তারা এখন ফ্রিতে এয়ারড্রপ দিচ্ছে। এখানে সকলেই যুক্ত হন, সকলে এখান থেকে আপনারা এয়ারড্রপ থেকে কয়েনগুলো কালেক্ট করেন, কারণ অল্টার প্রোটোকল কিন্তু অলরেডি তারা একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হিসেবে তারা পরিণত করছে নিজেদেরকে, এবং তারা খুব দ্রুত এটাকে কিন্তু এক্সচেঞ্জার হিসেবে পরিণত করবে। সো তাদের নিজস্ব কয়েন, আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জের কিন্তু নিজস্ব কয়েন থাকে, তো সেরকমই কিন্তু এই অল্টার প্রোটোকলের কিন্তু নিজস্ব কয়েন, যেটা আমরা ফ্রিতে এয়ারড্রপ মাইনিং করতে পারতেছি, সেটার নাম হলো যে দেখেন, যদি আমরা এখান থেকে এয়ারড্রপে ক্লিক করি, সো এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের অল্টার প্রোটোকলের কয়েনগুলো দেখতে পারবো। সো এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে এরকম, এবং একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আগে কিন্তু অল্টার প্রোটোকলটা 6 ঘন্টা পর পর আমাদেরকে এয়ারড্রপটা থেকে মাইনিং করতে হতো, এখন কিন্তু তারা এটাকে 24 ঘন্টা পর্যন্ত আপনারা মাইনিং করতে পারবেন। এবং এটা খুবই ভালো হয়েছে, কারণ 6 ঘন্টা পর পর অনেক সময় মিসিং হয়ে যায় যে আমরা এখান থেকে 6 ঘন্টা পর পর মাইনিংটা করবো, বাট এখন তারা রিসেন্টলি দেখেন এখানে আমার মাইনিং চলতেছে, আমার মাইনিংটা কিন্তু 24 ঘন্টার জন্য চলতেছে, এখানে 16 ঘন্টা এখনও বাকি আছে। সো আপনারাও কিন্তু এটা করতে পারবেন। কীভাবে করতে পারবেন, এখানে সিম্পলি মাইনিং যখন শেষ হবে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সেখানে মাইনিং পিরিয়ডটা দেওয়া থাকবে, আপনি কি 6 ঘন্টার জন্য করতে চাচ্ছেন, না 12 ঘন্টার জন্য করতে চাচ্ছেন, না 24 ঘন্টার জন্য করতে চাচ্ছেন। সো সেখান থেকে আপনারা সিলেক্ট করে আপনাদের মাইনিং পিরিয়ডটাকে আপনারা ইনক্রিজ করে নিতে পারবেন একটা অ্যাড দেখার মাধ্যমে। সো একটা অ্যাড দেখে আমি 24 ঘন্টার জন্য ওপেন করে রাখছি, যাতে করে আমার মাইনিং বারবার না করতে হয়। সো এখান থেকে আরেকটা বিষয় হলো কি, আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপটা আপডেট দিয়ে নেবেন যদি আপনারা এখন পর্যন্ত আপডেটটা দিয়ে না থাকেন। সো এটা খুবই ভালো একটা মাইনিং প্রজেক্ট বা এয়ারড্রপ বলতে পারেন, তারা যেহেতু অলরেডি তারা তাদের এই যে অ্যাপটা আছে তারা একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হিসেবে পরিণত হয়েছে। তো এই যে দেখেন, তারা কিন্তু তাদের ওয়ালেটের সমস্ত কয়েনগুলো এখানে তারা অ্যাড করছে মোটামুটি, এই যে দেখেন সব দেখতে পারবেন, কোর, ইথেরিয়াম, বিএনবি, ম্যাটিক সব কিছু তারা এখানে অ্যাড করছে। দেন এখানে আপনারা কয়েনে সিলেক্ট করলে, টোকেনে সিলেক্ট করে দেখবেন যে আপনারা এগুলো দেখতে পারবেন। তো তারা অলরেডি কিন্তু একটা ওয়ালেট হিসেবে তারা পরিণত হয়েছে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো না এখনই আপনারা এখানে ডিপোজিট করেন বা এক্সচেঞ্জ করেন বা সোয়াপ করেন, কারণ এখন পর্যন্ত এটা ওইভাবে সিকিউর হয় নাই, বা আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই, বা এটা ওইভাবে তারা এখনও ভাইরাল হয় নাই যে তারা একটা ওয়ালেট হিসেবে হয়েছে। যখন বিভিন্ন সিকিউরিটি দ্বারা তারা এগুলোকে প্রুফ করবে বা তারা এটাকে মার্কেটিং করবে, তখন দেখা যাবে যে আসলে এটা ওয়ালেট হিসেবে পরিণত হয়েছে, তখন তারা এখানে আপনাদের ফান্ডগুলো রাখতে পারবেন। বাট এখন কিন্তু আমি সাজেস্ট করবো না কাউকে রাখতে। তো এখন একটা বিষয় দেখেন, এখানে তারা কিন্তু সেন্ড রিসিভের অপশনও কিন্তু দিয়ে দিছে, এখানে আপনার টোটাল ফান্ডটা কিন্তু শো করবে, এবং এখান থেকে দেখেন আপনাদের কিন্তু এটা হলো মেন অ্যাড্রেস, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড অ্যাড্রেস যার কারণে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা হলো এটা, এবং এখানে আপনাদের ফান্ডগুলো শো করবে। এবং আপনারা চাইলে দেখেন এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনারা কিন্তু সেন্ড করতে পারবেন। এখন আপনাদের আছে কি ইথেরিয়াম নেটওয়ার্ক, দেন এখানে ক্লিক করে আপনারা ইথেরিয়াম নেটওয়ার্কের যে কয়েনগুলো আছে আপনারা সেগুলোকে এখানে দেখতে পারবেন। যদি আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের চেনগুলো বা নেটওয়ার্কগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে দেখেন অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক, এখানে ক্লিক করে আপনারা কাস্টম নেটওয়ার্কও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। মোট কথা, তারা একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট হিসেবে কিন্তু এখন পরিণত হয়েছে, এবং এখান থেকে যদি আপনাদের দেখাই, যদি আপনারা রিসিভ করতে চান তাহলে রিসিভে ক্লিক করে এটা হলো আপনাদের কি রিসিভ অ্যাড্রেস, এবং এখান থেকে আপনারা যে কোনো অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে নেটওয়ার্ক সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে একটা বিষয় দেখেন, নিচের দিক থেকে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা কিন্তু এখানে সোয়াপ করতে পারবেন। সো এখান থেকে এই যে ফ্রম, মানে এখানে হলো আপনারা কী কোনটা থেকে কোনটা সোয়াপ করবেন, এখানে ক্লিক করে আপনারা সব দেওয়া আছে, এখানে আপনারা টাইপ করে সোয়াপ করতে পারবেন। তবে এখানে আসলে যেহেতু আমরা এখন ডিপোজিট করবো না কোনো, সো এখন আমরা সোয়াপ অপশনে যাবো না, বাট এখানে তারা কিন্তু অলরেডি সোয়াপ অপশনটা দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা মূলত এখান থেকে দেখতে পেলেন যে কীরকম আপডেটগুলো আসছে। এবং এখান থেকে দেখেন যদি আমরা অপশনে যাই, অপশনে যাওয়ার পর এখানে একটা কাজ করবেন আপনারা, দেখেন এখানে আপনাদের মোটামুটি সব কিছু এখানে তো এখান থেকে আরেকটা বিষয় দেখেন, আমরা যদি এখানে এয়ারড্রপে যাই, এয়ারড্রপে যাওয়ার পর এখান থেকে আমাদের উপরের দিকে দেখেন, এখানে আমাদের
সেটিংস অপশন আছে যদি আমরা সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটাকে সেটিংস করে নিতে পারবেন লাইক এখান থেকে যে প্রোফাইল সেটিংস লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা হয়তো বা লক্ষ্য করবেন যে আপনাদের এখানে নেমটা দেওয়া নাই মাস্ট বি এখান থেকে আপনাদের নেমটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিয়ে দিবেন সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমার নামটা দিয়ে দিচ্ছি বিকজ পরবর্তীতে যদি আমার কেওয়াইসির প্রবলেম আসে তাহলে আমরা এখান থেকে কেওয়াইসি যাতে ফুলফিল করতে পারি ভালোভাবে কোনো মিস্টেক ছাড়াই যার কারণে অবশ্যই আপনারা এটা দেখে সেভ করে দেবেন আপনাদের নামটাকে সেট করে দেবেন ফাইনালি কিন্তু আমার নামটা সেট হয়ে গেল সো এখানে আরও বেশ কিছু তারা ইন্টারফেস নিয়ে আসছে অবশ্যই এটাকে আপডেট দিয়ে নেবেন যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই কীভাবে অ্যাকাউন্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে আপনারা অ্যাকাউন্টটা করে ফেলবেন আর এখানে অবশ্যই আপনারা প্রতিদিন মাইনিং করবেন প্রতিদিন কয়েনগুলো কালেক্ট করবেন এখানে আমার অলরেডি দেখেন 1800 কয়েন হয়ে গেছে ব্যালেন্স হয়ে গেছে এবং এটা কিন্তু মেবি 2024 সালে এটা লিস্টিং হতে যাচ্ছে এটা সকলের জন্য হতে পারে একটা গুড নিউজ সো আপনারা অবশ্যই এখানে কাজ করেন অবশ্যই এখানে আপনারা কয়েনগুলো কালেক্ট করেন এখান থেকে ভালো একটা কিছু পাবেন ইনশাল্লাহ কারণ এটা এখন খুবই স্ট্রং হয়ে গেছে এবং এটা খুব দ্রুত মার্কেটে আসতে যাচ্ছে সো আজকের এই ভিডিও জাস্ট এতটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য সকলে অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে